হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব বৌয়া। বৌয়া এই যে ফার্স্টে আমরা কড়াইটা গরম করে নিয়েছি, এখন তেলের ভিতরে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর মরিচটাকে একটু লাল লাল করে নিব, লাল লাল করে আমরা ভেজে নিব। তো লাড়া দিয়ে দেবো আমরা। এই যে পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমরা একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে এখন আদা বাটা দিয়ে দেব 2 চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, 7 মতো লবণ। ধনিয়ার পরিমাণ মতো, ধনিয়ার 2 চামচ, ধনিয়ার গুঁড়া 3 চামচ, 3 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। তিন চামচ মরিচের গুঁড়ো, দুই চামচ হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী দিয়ে দিবেন। পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব এখন 1 চামচ, 1.5 চামচ পরিমাণ। এখন মশলাগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নিব, যে মশলাটাকে আমরা কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব। এখন এই যে আমরা আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে কেটে এখন আমরা চাল ডালগুলোকে একসাথে দিয়ে দেব, মসুরের ডাল, মুগ ডাল সবগুলোকে একসাথে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নেব। এরকমভাবে কিছুক্ষণ এটা কষিয়ে নেব। এখন আমরা একটু কষানোর পরে হালকা গরম পানি করে একটু দিয়ে দিতেছি, গরম পানি করে নিলে ভালো হয়। এখন এটাকে সুন্দর করে নেড়ে দেব। সুন্দর করে নেড়ে তারপরে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো, তৈরি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই যে আমাদের খিচুড়ি বলক এসে পড়েছে, এখন একটু লাড়া দিয়ে আবার ঢেকে দিবেন। যে তৈরি হয়ে গিয়েছে আমাদের বৌয়া, দেখেন কত সুন্দর কালারটা এসেছে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট আরও নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।